প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, অথবা মানুষ তার জীবনে কখনো না কখনো এমন একটি কথা অবশ্যই চিন্তা করে, যদি আমি যা চাইতাম তাই হতো, কিংবা আমি এমন একটি দুনিয়া পেতাম যেখানে আমি যা খুশি তাই করতে পারবো, বা আমার সমস্ত ইচ্ছেগুলো সেখানে পূরণ হয়ে যাবে, তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। এটাই তো পৃথিবীর প্রত্যেকটি মানুষের স্বপ্ন। আচ্ছা, মানুষ যদি সত্যি সত্যি এমন একটি শহর পেয়ে যায়, তাহলে তার জীবন কতটা সুন্দর হবে? বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া স্লাম্বারল্যান্ড মুভিটির কথা। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যেখানে এমন একটি স্বপ্নের শহরকে দেখানো হয়েছে যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন স্বপ্নের এক অন্যরকম দুনিয়ায়। তাহলে চলুন ঘুরে আসা যাক ইচ্ছে পূরণের এক স্বপ্নের শহর থেকে। তো গল্পটি শুরু হয় নিমো নামক একজন মেয়েকে দেখিয়ে, যে কিনা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ নিমো এতক্ষণ স্বপ্ন দেখছিল। তো সকালবেলায় নিমো ঘুম থেকে উঠে তার বাবাকে খুঁজতে শুরু করে, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে, এমনকি সে সবসময় তার বাবাকে তার পাশে রাখতে চায়। তাই সে সকাল হলেই তার বাবাকে খোঁজে, তবে আজকে সে তার বাবাকে ঘরে খুঁজে পায় না। কিন্তু নিমো যখন ঘর থেকে বেরিয়ে আসে, তখন সে বাহিরে তার বাবাকে দেখে। নিমোর বাবার নাম হলো পিটার। পিটার আসলে আজ সকালবেলায় বাজারে গিয়েছিল, আর এখন সে বাজার থেকেই ফিরেছে। নিমো আর তার বাবা আসলে ছোট্ট একটি দ্বীপে বসবাস করে, নিমোর মা নেই, তাই নিমো তার বাবার সাথেই থাকে। আর আপন বলতে এই পৃথিবীতে নিমো শুধুমাত্র তার বাবাই রয়েছে। তাই নিমো যেমন তার বাবাকে ভালোবাসে, তেমনি তার বাবাও তাকে অনেক ভালোবাসে। তো তারা যে দ্বীপটিতে বসবাস করে, সেই দ্বীপে অনেক বড় একটি লাইট হাউস রয়েছে, আর এই লাইট হাউসেই পিটার কাজ করে। তবে মাঝে মধ্যেই পিটারকে তার মেয়ে নিমো সাহায্য করে। পিটার আবার প্রতিদিন নিমোকে নানা ধরনের কাহিনী শোনায়, আর সেই কাহিনী শুনতে শুনতেই নিমো ঘুমিয়ে পড়ে। এরপর একদিন রাতের বেলা নিমো তার বাবার সঙ্গে গল্প করছিল, তখন তার বাবা পিটার তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা নিমো, তুমি কি এটা বলতে পারো যে লাইট হাউস কেন ব্যবহার করা হয়? নিমো তখন বলে, হ্যাঁ, লাইট হাউস তো জাহাজের দেখাশোনার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এ কথা শুনে পিটার বলে, যেদিন তুমি আমাকে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ঠিক সেদিন আমি তোমাকে লাইট হাউসের চাবি দিয়ে দেব। তো এরপর পিটার নিমোকে ঘুম পাড়াতে যায়, আর প্রতিদিনের মতো সে তাকে গল্প শোনাতে শুরু করে, কারণ গল্প না শুনলে তো নিমোর ঘুমই আসে না। এদিকে পিটার আবার নিমোকে যেই গল্পগুলো শোনায়, সেই গল্পগুলোর মধ্যে পিটারের একজন বন্ধুর ক্যারেক্টার থাকে, যার নাম হলো ফিলিপ। তো পিটার আজকে নিমোকে তার এবং ফিলিপের ম্যাজিক্যাল পার্ল সন্তানের গল্প শোনায়, তবে এটা কিন্তু শুধুমাত্র একটি গল্পই ছিল। তো পিটার এখানে নিমোকে তার গল্প বলতে শুরু করে। পিটার বলে যে সে আর ফিলিপ একবার জাহাজে চড়ে এক জাদুরমুক্ত সন্ধানে বেরিয়েছিল। তাদের এই সম্পূর্ণ যাত্রাটি ছিল বিশাল এক সমুদ্র যাত্রা, যেটা একদমই সহজ ছিল না। সমুদ্রের মাঝখানে তাদেরকে অনেক ভয়ানক ঝড় তুফানের মোকাবেলা করতে হয়েছে, তবে সেই ঝড় তুফান এতটাই শক্তিশালী ছিল যে তারা দুজনেই জাহাজ থেকে নিচে পড়ে যায়। তবে এ সময় পিটার সাঁতার কেটে সোজা পানির অনেক গভীরে চলে যায়, আর তখন সে সমুদ্রের গভীরে অনেক বড় একটি গর্ত দেখতে পায়। তবে দেখতে দেখতে সেই গর্ত থেকে বিশাল বড় এক রাক্ষস বেরিয়ে আসে। রাক্ষসটি দেখতে অনেক ভয়ানক ছিল, তবে সে পিটারকে কিছুই বলে না। এদিকে পিটারের বলা কথাগুলো নিমো অনেক মনোযোগ দিয়ে শুনছিল। সে আসলে প্রতিদিন গল্পগুলোকে এতটাই মনোযোগ সহকারে শোনে যেন সে নিজেই সেই গল্পগুলোতে ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই পিটারের ফোনে একটি কল আসে, আর পিটারকে তখন জানানো হয় যে আজ রাতের বেলা সমুদ্রে বিশাল এক তুফান আসতে চলেছে, তাই তাকে আজকে রাতে ডিউটিতে থাকতে হবে, যাতে করে কোনোভাবেই সমুদ্রে কোনো জাহাজের ক্ষতি না হয়। তাই এখন তো তাকে ডিউটিতে যেতেই হবে। তবে পিটার তার মেয়ের জন্য অনেক চিন্তিত ছিল, তাই সে নিমোর কাছে এসে ঝড়ের ব্যাপারে তাকে সতর্ক করে, আর সে তাকে খুব সাবধানে থাকতে বলে। এরপর সে নিমোর কপালে একটি চুমু দিয়ে বাড়ি থেকে তার ডিউটির উদ্দেশ্যে রওনা হয়। তবে তখন থেকেই বাহিরে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু নিমো আর পিটার যেই বাড়িতে বসবাস করে সেটা ছিল দ্বীপের একদম মাঝখানে অবস্থিত, তাই তাদের বাড়িতে বিপদের কোনো আশঙ্কাই ছিল না, যার ফলে পিটার নিমোকে নিয়ে অনেক
অনেক নিশ্চিন্ত ছিল। এদিকে নিমো তার রুমে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তবে মাঝরাতে হঠাৎ করে নিমোর ঘুম ভেঙে যায়। নিমো দেখে সে একটি অদ্ভুত জায়গাতে চলে এসেছে। আর যখন নিমো সেই জায়গা থেকে বাহিরে আসে, তখন সে দেখে সেখানে প্রচুর পরিমাণে তুফান হচ্ছে। আর এই তুফানটি এতটাই শক্তিশালী ছিল যেটা চারিদিকে সবকিছু একদম তোলপাড় করে দিচ্ছে। এমনকি তুফানটি তাদের দ্বীপের লাইট হাউসেও আঘাত হেনেছে, যার ফলে নিমো এই তুফানে তলিয়ে যায়, সেই সাথে তাদের লাইট হাউসটি ভেঙে পানিতে মিশে যায়। এদিকে নিমো স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে সমুদ্রের একদম গভীরে চলে আসে। আর এখানে এসে নিমো তার বাবাকে দেখতে পায়। নিমো তখন তার বাবার কাছে যাওয়ার চেষ্টা করে। এদিকে পিটারও তার কাছে আসতে চাইছিল, কিন্তু ঠিক তখনই তার পেছনে বিশাল বড় এক রাক্ষস চলে আসে। আর সেই রাক্ষসটি পিটারকে সেখান থেকে নিয়ে যায়। নিমো এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, ফলে সে আতঙ্কিত হয়ে ঘুম থেকে ওঠে। অর্থাৎ এই সমস্ত কিছু নিমোর স্বপ্ন ছিল। আসলে নিমোর বাবা পিটার তাকে যেই গল্পগুলো শোনায়, নিমো সেই গল্পগুলো নিয়ে সবসময় চিন্তা করে, যার ফলে সে এই ধরনের স্বপ্ন দেখতে পায়। তো ঘুম থেকে উঠেই নিমো যখন বাহিরে আসে, তখন সে সেখানে তার বাবার একজন কলিগকে দেখতে পায়, যার নাম হলো ডেভিড। ডেভিড আসলে নিমোর কাছে এসেছে। তো ডেভিড এখানে নিমোকে একটি দুঃসংবাদ দেয়। সে তাকে জানায়, গতকাল রাতে চারিদিকে যেই ভয়ানক তুফান হয়েছিল, সেই তুফানের কবলে পড়ে তার বাবা পিটার মারা গিয়েছে। কিন্তু নিমো এই কথাটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। তার সমস্ত কিছু জুড়েই তো তার বাবাই ছিল, তাই নিমো তার বাবার মৃত্যু কিছুতেই মানতে পারছিল না। ডেভিড তখন নিমোকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। আর সে নিমোকে এটা বোঝানোর চেষ্টা করে যে নিমোর কোনো চিন্তা নেই, কারণ তারা সবাই তার পাশে আছে। তো এর কিছুক্ষণ পরেই নিমোর কাছে ক্যারেলা নামক একজন মহিলা আসে। আর সে নিমোকে বলে, নিমো, নিশ্চয়ই তুমি তোমার ফিলিপ নামের একজন আঙ্কেলকে চেনো? নিমো বলে, হ্যাঁ, আমি ফিলিপ আঙ্কেলকে চিনি। ক্যারেলা তখন তাকে বলে, আমি তোমার বাবার একজন সহকর্মী, এমনকি একজন ভালো বন্ধুও বলতে পারো, তাই পিটার আমার সাথে তার সমস্ত কথা শেয়ার করত। পিটার আমাকে বলেছে, তুমি যখন অনেক ছোট ছিলে তখনই তোমার মা মারা গিয়েছিল, তাই পৃথিবীতে পিটারই ছিল তোমার সবচাইতে আপন মানুষ, ফলে সে তোমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকত। তবে হঠাৎ করেই একদিন সে আমাকে বলেছে যে যদি কোনোদিন তার কিছু হয়ে যায়, তাহলে আমি যেন তোমাকে তোমার ফিলিপ আঙ্কেলের কাছে দিয়ে আসি, কারণ তোমার বাবার পরে সেই নাকি তোমার সবচাইতে ভালো খেয়াল রাখবে, এমনকি সে অনেক ভালো মনের মানুষ। ফিলিপ আসলে পিটারের ভাই, অর্থাৎ সে নিমোর চাচা হয়। তবে নিমো তাদের লাইট হাউস ছেড়ে কোথাও যাবে না, কারণ সে এই জায়গাটিকে অনেক ভালোবাসে। আর এই জায়গাটিতেই তো তার সাথে তার বাবার সমস্ত স্মৃতি রয়েছে। তবে ক্যারেলা নিমোকে অনেক বোঝায় যে নিমো চাইলেই এই দ্বীপে একা থাকতে পারবে না, আর তার আঙ্কেল তাকে তার বাবার মতোই ভালোবাসবে। ক্যারেলার এসব কথা শুনে নিমো তার আঙ্কেলের সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। তো যখন পিটারের ফিনারেলের আয়োজন করা হয়, তখন সেখানে পিটারকে শেষ বিদায় দেওয়ার জন্য পিটারের ভাই ফিলিপ আসে। এদিকে নিমোর তার বাবাকে শেষ বিদায়ের পর ক্যারেলা নিমোকে তার আঙ্কেল ফিলিপের সঙ্গে দেখা করায়, এমনকি সে ফিলিপের হাতে নিমোকে তুলে দেয়। তাই পিটারের ফিনারেল শেষ করে নিমোকে নিয়ে ফিলিপ তাদের শহরে চলে আসে, যেখানে ফিলিপের অনেক বিলাসবহুল বাড়ি ছিল। তো ফিলিপ তখন নিমোকেও সেখানে নিয়ে আসে, আর সে তার সমস্ত কিছু নিমোকে দেখাতে শুরু করে। এমনকি সে তাকে জানায় যে সে এই বাড়িতে একাই থাকে। নিমো এতে কিছুটা অবাক হয়, কারণ এত বড় বাড়িতে একটা মানুষ একা থাকে? যাই হোক, কিছুক্ষণ পর নিমো জানতে পারে যে ফিলিপ আসলে ডোরনক কোম্পানির ওনার, অর্থাৎ তার কোম্পানিতে দরজার লক, হ্যান্ডেল এই সমস্ত কিছু তৈরি করা হয়। আর বর্তমানে তার কোম্পানি একটি ভালো ব্র্যান্ড হিসেবে পরিচিত, তাই ফিলিপের কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। তো ফিলিপ এখানে নিমোকে তার সমস্ত কিছু ঘুরিয়ে দেখায়। এরপর সে নিমোকে একটি রুমে নিয়ে যায়। আর সে নিমোকে জানায় যে আজ থেকে এই রুমটি নিমোর, তাই এখন থেকে নিমো এখানেই থাকবে। ও আচ্ছা, নিমোর একটি ছোট্ট পুতুল আছে, আর এটা ছিল একটি পিগ। তো নিমো তার এই পিকটিকে অনেক পছন্দ করে, তাই সে সবসময় পিকটিকে তার কাছেই রাখে। এদিকে ফিলিপ নিমোকে তার রুমে দিয়ে বাহিরে চলে আসে। তবে ফিলিপ কিন্তু কিছুটা নার্ভাস ছিল, কারণ সে এটা জানত না যে একটি ছোট বাচ্চাকে কিভাবে খুশি রাখা যায়, এমনকি বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, অথবা তাদেরকে দেখাশোনাই বা কিভাবে করে, কারণ সে তার বিজনেসের জন্য বাচ্চাদের সঙ্গে কখনো সময়ই কাটায়নি, এমনকি সে এখনো বিয়েই করেনি। তাই ফিলিপ
তার ল্যাপটপ অন করে গুগলে সার্চ করে যে কিভাবে একজন বাচ্চার দেখাশোনা করতে হয়। অন্যদিকে নিমো যখন গভীর ঘুমে মগ্ন ছিল, ঠিক তখনই তার পুতুল পিকটি জীবিত হয়ে যায়। তবে পিকটিকে এভাবে জীবিত দেখে নিমো অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো কিছু বলার অথবা করার আগেই সে যেই খাটটিতে ঘুমিয়েছিল সেই খাটটিও হঠাৎ করেই জীবিত হয়ে যায়, আর ঘোড়ার মতো তার চারটি পা বেরিয়ে আসে, ফলে খাটটি অদ্ভুতভাবে সেখানে হাঁটতে শুরু করে। এসব দেখে নিমো প্রচণ্ড অবাক হচ্ছিল, কিন্তু এদিকে সেই খাটটি হাঁটতে হাঁটতে বাহিরে চলে আসে আর বাহিরে এসে খাটটি দৌড়তে শুরু করে। তবে নিমো এবং তার পিক যখন নিচের দিকে তাকায়, ঠিক তখনই সেই খাটটি তাদেরকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই খাটটি একটি বোটে কনভার্ট হয়ে যায়, যার ফলে এটা পানিতে নৌকার মতো চলতে শুরু করে। কিন্তু নিমো এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। তবে আশেপাশের সবকিছু এতটাই সুন্দর ছিল যে নিমো তার জীবনে কখনোই এত সুন্দর দৃশ্য দেখেনি। এখানকার সমস্ত আকাশ জুড়ে যেন রঙের মেলা বসেছে, আর এই রঙগুলো যখন স্বচ্ছ নদীর পানিতে প্রতিফলিত হচ্ছিল তখন চারিদিকে অদ্ভুত এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল। তো এই নদীর উপর দিয়ে নৌকাটি চলতে চলতে নিমো এবং তার পিককে একটি লাইট হাউসের সামনে নিয়ে আসে, আর লাইট হাউস তো নিমোর এমনিতেই অনেক পছন্দের ছিল, তাই নিমো তখন দৌড়ে সেই লাইট হাউসের ভেতরে চলে আসে। তবে এটা কিন্তু কোনো সাধারণ লাইট হাউস ছিল না, কারণ এখানকার সবকিছুই ছিল ম্যাজিক্যাল, অর্থাৎ সমস্ত কিছুই ছিল রূপকথার গল্পের মতো। তো এই লাইট হাউসে এসে নিমোর অনেক ভালো লাগছিল, কিন্তু এখানকার আশেপাশে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সে সেখানকার একটি আলমারির ভেতর অদ্ভুত এক ধরনের শব্দ শুনতে পায়, আর যখনই সে আলমারিটির দরজার সামনে দাঁড়ায়, ঠিক তখনই সেখান থেকে আজব ধরনের একজন ব্যক্তি বেরিয়ে আসে। কারণ এই ধরনের মানুষ সচরাচর দেখা যায় না, তাই এই ব্যক্তিকে দেখে নিমো অনেক অবাক হয়ে যায়। আসলে তার নাম হলো ফিলিপ। না, এটা তার আঙ্কেল ফিলিপ নয়, এই ব্যক্তি আসলে সেই ফিলিপ যার গল্প সবসময় পিটার তার মেয়ে নিমোকে শোনাতো। আসলে পিটার নিমোকে যেই সমস্ত গল্পগুলো শোনাতো সেই সমস্ত গল্পগুলো পিটার স্বপ্নে দেখত। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, পিটারের স্বপ্নে প্রতিদিনেই ফিলিপ আসত, আর তারা দুজন মিলে তখন নানা ধরনের অভিযানে বের হতো। কিন্তু বেশ কয়েকদিন ধরে ফিলিপ পিটারকে খুঁজে পাচ্ছে না, তাই আজ সে বাধ্য হয়ে নিমোর স্বপ্নে এসেছে। অর্থাৎ এটা হলো একটি স্বপ্নের জগৎ, যেখানে মানুষ চাইলেই সবকিছু করতে পারে। তো ফিলিপ এখানে নিমোর কাছে পিটারের কথা জানতে চায়। নিমো তখন তাকে জানায় যে তার বাবা ফিলিপ আর বেঁচে নেই, দুদিন আগেই সে তাকে ছেড়ে চলে গিয়েছে। একথা জানতে পেরে ফিলিপ অনেক কষ্ট পায়, আর সে নিমোকে বলে, ও আচ্ছা, তাহলে এ কারণেই আমি পিটারকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু পিটারের কাছে আমার একটি নকশা ছিল, আর সেই নকশার মধ্যে ম্যাজিক্যাল পার্লের রাস্তা আছে, অর্থাৎ জাদুর মুক্ত নকশা। আমাকে যেভাবেই হোক সেই জাদুর মুক্ত পর্যন্ত পৌঁছতেই হবে, কিন্তু এখন আমার নকশার প্রয়োজন। আমি জানি যে পিটার তোমাকে সেই নকশারও গল্প শুনিয়েছে, তাই এখন আমাকে তুমি বলো, তোমার বাবা পিটার নকশাটিকে কোথায় রেখেছে? কিন্তু নিমো তো এ ব্যাপারে কিছুই জানে না, কারণ পিটার সেদিন যখন নিমোকে গল্প শোনাচ্ছিল তখন সম্পূর্ণ গল্পটি শেষ হওয়ার আগেই তার অফিস থেকে ফোন এসেছিল, তাই নিমো ম্যাপের ব্যাপারে কিছু শুনতেই পারেনি। তো নিমো এখানে ফিলিপকে একথা জানায়, আর সে তাকে বলে, তুমি আমার স্বপ্ন থেকে চলে যাও, আমি শুধু স্বপ্নে আমার বাবাকে দেখতে চাই। একথা শুনে ফিলিপ তাকে বলে, তুমি তোমার বাবাকে দেখতে চাও? আমার কাছে কিন্তু একটা উপায় আছে যেটার সাহায্যে তুমি চাইলে তোমার বাবাকে দেখতে পারবে, কিন্তু আমি তোমাকে সেটা ঠিক তখনই বলবো যখন তুমি আমাকে সেই ম্যাপটির সন্ধান দিতে পারবে। আসলে সেই ম্যাপটিতে যেই ম্যাজিক পার্লের নকশা রয়েছে সেটার সাহায্যে আমরা একটি জাদুর শহরে পৌঁছতে পারবো, যার নাম হলো স্লাম্বারল্যান্ড। তবে স্লাম্বারল্যান্ড কোনো সাধারণ শহর নয়, বরং সেখানে গিয়ে তুমি যা খুশি তাই করতে পারবে, এমনকি তুমি সেখানে যা চাইবে তাই হবে। ফলে যদি তুমি সেখানে তোমার বাবাকে দেখতে চাও তাহলে তুমি সেটাও করতে পারবে। একথা শুনে নিমো অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে তার বাবাকে দেখার চাইতে বড় কোনো কিছুই হতে পারে না। কিন্তু নিমো যেহেতু এখন তাকে নকশা দিতে পারবে না, তাই ফিলিপ তাকে ধাক্কা দিয়ে স্বপ্ন থেকে বের করে দেয়, ফলে সঙ্গে সঙ্গেই নিমো ঘুম থেকে জেগে ওঠে। তো এর কিছুক্ষণ পরেই নিমোর আঙ্কেল ফিলিপ নিমোকে তাদের শহরের একটি স্কুলে নিয়ে যায়, আর সেখানে তাদের সঙ্গে সেই স্কুলের কাউন্সিলর মিস আরিয়ার দেখা হয়। ফিলিপ তখন আরিয়াকে বলে, নিমো হলো আমার বড় ভাইয়ের মেয়ে, অর্থাৎ আমারও মেয়ে,
তবে আমি কখনোই বাচ্চাদের সঙ্গে সময় কাটাইনি, তাই তাদের সাথে কী ধরনের আচরণ করতে হয় সেটা আমার জানা নেই। তবে কয়েকদিন আগেই নিমোর বাবা মারা গিয়েছে, তাই নিমোর মনটা আরও বেশি খারাপ। এখন আপনার উপর আমি ওর সমস্ত দায়িত্ব দিতে চাই। আজ থেকে আপনি ওর দিকে খেয়াল রাখবেন, আর আশা করি নিমোরও আপনাকে অনেক পছন্দ হবে। মিস আরিয়া তখন ফিলিপকে ভরসা দেয় যে সে অবশ্যই নিমোর অনেক খেয়াল রাখবে, কারণ বাচ্চাদের খেয়াল রাখাই তো তার কাজ। এরপর মিস আরিয়া নিমোকে নিয়ে স্কুলের ভেতরে চলে আসে, আর সে নিমোকে তার ক্লাসের বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে এই ক্লাসে জ্যাক নামক একজন ছেলে ছিল, আর প্রথম দিন স্কুলে এসেই নিমোর সঙ্গে জ্যাকের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই নিমো স্কুলে বেশিরভাগ সময় জ্যাকের সঙ্গেই কাটায়। তবে জ্যাক তাকে প্রায় সময়ে কিছু প্রশ্ন করে, কিন্তু নিমো তার প্রশ্নের কিছুই বুঝতে পারে না। আসলে জ্যাকের প্রশ্নগুলো টেকনোলজি রিলেটেড, আর নিমোর তো টেকনোলজি বিষয়ে কোনো আইডিয়াই ছিল না, তাই সে তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। তবে তারা এর বাইরেও অনেক বিষয় নিয়েই গল্প করে, এমনকি নিমো জ্যাককে তার বাবার কথাও জানায়। তো রাতের বেলা নিমোর আঙ্কেল ফিলিপ নিমোর সঙ্গে বসে গল্প করছিল। তবে প্রথমে তো সে গল্প করার টপিকই খুঁজে পাচ্ছিল না, কারণ বাচ্চাদের সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলতে হয় এটাও ফিলিপের জানা ছিল না। কিন্তু যেহেতু তার দরজার লকের ব্যাপারে অনেক আইডিয়া ছিল, তাই ফিলিপ নিমোকে একটি লক দেখায়। আর এই লকটি ছিল তার কোম্পানির একটি স্পেশাল লক, তাই এই লকটিকে কিভাবে খুলতে হয় সে এখানে নিমোকে এটা দেখায়। আর সে নিমোকে জানায় যে এই লকটি মূলত কারাগারে ব্যবহার করা হয়। ব্যাস এখানেই নিমোর আঙ্কেলের টপিক শেষ। তাই সে এবার তার ফোন বের করে গুগলে সার্চ করে যে কিভাবে একজন বাচ্চার সঙ্গে গল্প করতে হয়। কিন্তু নিমো তার এই ব্যাপারটি ধরে ফেলে, তবে সে তাকে কোনো কিছু না বলেই ঘুমোতে চলে যায়। আর হঠাৎ করেই মাঝরাতে আজকেও নিমো তার স্বপ্নের মধ্যে জেগে ওঠে, এমনকি তার পিকটিও জীবিত হয়ে যায়। তবে নিমো এখানে দেখতে পায় যে টেবিলের উপর রাখা একটি বক্সের মধ্য থেকে তার পিকটি একটি ছবি বের করেছে, আর এই বক্সটি নিমো লাইট হাউস থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো নিমো যখনই ছবিটিকে চেক করতে যায়, ঠিক তখনই সে সেখানে সেই ম্যাপটি খুঁজে পায় যেটা ফিলিপ তার কাছে চেয়েছিল। ম্যাপটি পেয়ে নিমো অনেক খুশি হয়ে যায়, কারণ এখন সে ফিলিপের সঙ্গে স্লাম্বারল্যান্ড যেতে পারবে, আর সেখানে সে তার বাবাকে দেখতে পারবে। তবে নিমো এই ম্যাপটিতে কিছু জিনিসের লিস্ট দেখতে পায়, আর স্লাম্বারল্যান্ডে যেতে হলে তাদের অবশ্যই এই জিনিসগুলোর প্রয়োজন হবে। তাই সকালবেলায় নিমো ঘুম থেকে উঠে তার আঙ্কেলের সাথে একটি সুপার শপে গিয়ে সবকিছু কিনে ফেলে যেগুলো স্লাম্বারল্যান্ডে যাওয়ার জন্য তার প্রয়োজন। এরপর নিমো লুকিয়ে তার আঙ্কেলের ফোন দিয়ে স্কুলে তার উপস্থিতি অ্যাবসেন্ট করে দেয়, আর তার আঙ্কেল যখন তাকে স্কুলে দিয়েই চলে যায় তখন নিমো ক্লাসে না গিয়ে স্কুলের মধ্যে থাকা একটি সিক্রেট বেসমেন্টে চলে যায়। নিমো আসলে অ্যাবসেন্ট এ কারণেই সিলেক্ট করেছিল যাতে করে স্কুলের ম্যাডাম মনে করে যে নিমো তার আঙ্কেলের সাথেই আছে, যার ফলে সে তার আঙ্কেলকে ফোন দিয়ে তার কথা জানতে চাইবে না। তো বেসমেন্টে এসে নিমো তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর আজকে তার স্বপ্ন ভাঙে তার বাবার লাইট হাউসে, যেখানে নিমো ফিলিপকে দেখতে পায়। তো ফিলিপ তখন নিমোর কাছ থেকে ম্যাপটি নিয়ে নেয়। তবে ম্যাপ নেওয়ার পর ফিলিপ তাকে বলে, তুমি এখন এখান থেকে যেতে পারো, আমি তোমাকে আমার সাথে নিতে পারবো না। কিন্তু নিমো এখানে তাকে অনেক অনুরোধ করে, কারণ সে তার বাবাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। তবে তারপরও যখন ফিলিপ তাকে নিয়ে যেতে চায় না, তখন নিমো তাকে বলে, ম্যাপটি তো আমি খুঁজে বের করেছি, তাই তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। একথা শুনে ফিলিপ তাকে বলে, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, তবে তোমার যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব আমি নিতে পারবো না। নিমো তখন তাকে জিজ্ঞাসা করে, আমার আবার কি হবে? তখন ফিলিপ তাকে বলে, স্লাম্বারল্যান্ডে পৌঁছতে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, এমনকি সেখানে যাওয়ার পথে তোমার মৃত্যুও হয়ে যেতে পারে। তবে স্বপ্নের মধ্যে যদি তুমি মারা যাও তাহলে বাস্তব দুনিয়াতেও তুমি আর জেগে উঠতে পারবে না, অর্থাৎ তুমি বাস্তবেও মারা যাবে। এই যে স্লাম্বারল্যান্ডের নকশাটি তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সাধারণ নকশা নয়, বরং এটা হলো পৃথিবীর সমস্ত স্বপ্নের দরজা। অর্থাৎ এই নকশার মাধ্যমে যে কোনো মানুষের স্বপ্নে প্রবেশ করা সম্ভব। আর এই নকশাটিকে ফিলিপ এবং পিটার বোসা থেকে চুরি করেছে। বোসা আসলে একটি কোম্পানির নাম, যার সম্পূর্ণ নাম হচ্ছে ব্যুরো অফ সাবকনসিয়াস অ্যাক্টিভিটিস। আর এটা ছিল এমন একটি কোম্পানি যার
তারা কিনা এটা ডিসাইড করে যে কোন মানুষ কোন স্বপ্ন দেখবে। এই ম্যাপটির সাহায্যেই তারা সেটাকে কন্ট্রোল করে, এমনকি যার কাছে এই ম্যাপটি থাকবে সে যে কোনো মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারবে। এছাড়াও ম্যাপটির সাহায্যে ম্যাজিক্যাল পার্লের সন্ধান করে মানুষ লাম্বারল্যান্ডে গিয়ে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে। কিন্তু সেই ম্যাজিক্যাল পার্ল পর্যন্ত পৌঁছতে হলে অনেক ভয়াবহ কিছু দুঃস্বপ্ন পার করতে হবে, তাহলেই সেখানে পৌঁছানো সম্ভব। তবে যদি কোনোভাবে সেই দুঃস্বপ্নের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে, তাহলে বাস্তবেও সে মারা যাবে। কারণ একজন মানুষ যদি নিজের স্বপ্নে মরে যায়, তাহলে সে চাইলেই সেই স্বপ্ন থেকে জাগতে পারে। কিন্তু অন্যের স্বপ্নে প্রবেশ করে যদি মানুষ মারা যায়, তাহলে সেখান থেকে জেগে ওঠা কখনোই সম্ভব নয়। তার উপর আবার ফিলিপ যেহেতু ম্যাপটিকে চুরি করেছে আর ফিলিপের কাছেই ম্যাপটি রয়েছে, তাই বোসা কোম্পানির লোক অবশ্যই তার পিছু করবে, আর এই কারণেই ফিলিপ নিমোকে তার সাথে নিতে চাইছে না। তবে নিমো এখানে তার সঙ্গে যাওয়ার জন্য অনেক জেদ করছিল, তাই ফিলিপ তখন বাধ্য হয়ে নিমোকে তার সঙ্গে নিতে রাজি হয়। এরপর তারা সেই ম্যাপের সাহায্যে একটি দরজার মাধ্যমে অন্য একজন মানুষের স্বপ্নে চলে আসে, যেখানে ডান্স পার্টি হচ্ছিল। তো এখানে এসে ফিলিপও ডান্স করতে শুরু করে আর নিমো তো চারিদিকে সবকিছু দেখতে থাকে, কারণ আশেপাশের সবকিছু অনেক সুন্দর ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বোসা কোম্পানির একজন এজেন্ট চলে আসে, আর এই এজেন্টের নাম হল গ্রিন। তবে যখনই গ্রিন এখানে চলে আসে, ঠিক তখনই তারা যে স্বপ্নের মধ্যে ছিল সেই সম্পূর্ণ স্বপ্ন ডিস্ট্রয় হতে শুরু করে। তবে গ্রিন এখানে ফিলিপকে ধরতে এসেছে, কারণ ফিলিপ নাকি প্রতিদিন মানুষের স্বপ্নে প্রবেশ করে তাদের স্বপ্ন নষ্ট করে। তাছাড়া সে বেআইনিভাবে বোসা কোম্পানির ম্যাপ চুরি করেছে, তাই প্রায় অনেকদিন ধরেই গ্রিন তাকে ধরার চেষ্টা করছে। তার উপর আবার সেখানে সেই ভয়ানক রাক্ষসটি চলে আসে, যেটাকে নিমো প্রায় সময় স্বপ্ন দেখে। ফিলিপ তখন তাড়াতাড়ি করে নিমোকে নিয়ে কোনো মতে অন্য একটি স্বপ্নের শহরে চলে যায়, আর এখানে এসেই ফিলিপ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়, যার ফলে এই রাক্ষসটি আর এখানে আসতে পারে না। তবে নিমো এখানে ফিলিপকে জানায় যে এই রাক্ষসটি হল তার স্বপ্নের রাক্ষস, কারণ তার বাবা তাকে প্রায় সময় এই রাক্ষসের গল্প শোনাত, যার ফলে সে অনেকবার রাক্ষসটিকে তার স্বপ্নে দেখেছে। ফিলিপ তখন নিমোকে বলে, এ কারণেই তাহলে রাক্ষসটি তোমার পিছু করছিল। আসলে আমরা যে সকল মানুষের স্বপ্নগুলোতে প্রবেশ করছি, তাদের স্বপ্নের সাথে যদি আমাদের স্বপ্ন মিক্স হয়ে যায়, তাহলে ওই স্বপ্ন ডিস্ট্রয় হতে শুরু করে। আর যেহেতু নিমো স্বপ্নের সঙ্গে তাদের আগের স্বপ্নটি মিক্স হয়েছিল, তাই সেই স্বপ্নটিও তখন ডিস্ট্রয় হতে শুরু করেছিল। তো ফিলিপ এখানে নিমোকে এই সমস্ত বিষয়গুলোই বোঝাচ্ছিল, কিন্তু ঠিক তখনই নিমো সেখান থেকে গায়েব হতে শুরু করে, কারণ বাস্তব দুনিয়াতে জ্যাক তাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, অর্থাৎ জ্যাক নিমোকে বেসমেন্টে দেখে ফেলেছে। নিমো তখন জ্যাককে বলে, সে যে ক্লাস না করে বেসমেন্টে ঘুমিয়েছিল, একথা যেন জ্যাক কাউকে না বলে, আর জ্যাকও তখন তার কথায় রাজি হয়ে যায়। তো এর কিছুক্ষণ পরেই নিমোর আঙ্কেল এসে তাকে বাসায় নিয়ে যায়। নিমো তখন তাড়াতাড়ি ডিনার করে সঙ্গে সঙ্গে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, ফলে কিছুক্ষণের মধ্যেই সে তার স্বপ্নে চলে আসে। আর ফিলিপ কিন্তু তখনও নিমোর জন্য সেখানেই অপেক্ষা করছিল। তো এরপর ফিলিপ নিমোর সঙ্গে আবারও সেই ম্যাপটিকে চেক করে, আর তারা সেখানে ম্যাজিক পার্লের রাস্তা দেখতে থাকে, যেটার সাহায্যে তারা দুজনেই তাদের মনের ইচ্ছে পূরণ করতে পারবে। নিমোর তো মনের ইচ্ছে তার বাবাকে দেখা, কিন্তু ফিলিপের মনের ইচ্ছে হল বোসা কোম্পানির সবাই যেন তাকে ভুলে গিয়ে আর কখনোই তার পিছু না করে, কারণ এতে করে সেই ম্যাপটির সাহায্যে সকল মানুষের স্বপ্নে ঘুরে বেড়াতে পারবে। তো ফিলিপ এই ম্যাপটির মধ্যে একটি ময়লার গাড়ির সংকেত খুঁজে পায়, যেটা হয়তো তাদেরকে ম্যাজিক পার্ল পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। ঠিক এমন সময় ফিলিপ তাদের সামনে একটি ময়লার গাড়ি দেখতে পায়, ফলে সঙ্গে সঙ্গেই তারা সেই ময়লার গাড়িতে উঠে পড়ে, আর ঠিক তখনই গাড়িটি স্টার্ট হয়ে যায়। এদিকে আবার তাদের পিছু করতে করতে একটি গাড়িতে করে সেখানে এজেন্ট গ্রিন চলে আসে, আর সে তার কাছে থাকা একটি গ্যাজেটের সাহায্যে কোনো মতে ফিলিপকে ধরেই ফেলছিল। কিন্তু যেহেতু এখন গ্রিন অন্য মানুষের স্বপ্নে প্রবেশ করেছে আর তারা সবাই মিলে এই স্বপ্নের পরিবর্তন ঘটাচ্ছে, তাই এই সম্পূর্ণ স্বপ্নটিও ডিস্ট্রয় হতে শুরু করে, যার ফলে ফিলিপ এখানে কোনো মতে বেঁচে যায়। আর সে তাড়াতাড়ি করে নিমোকে নিয়ে গাড়ির ভেতরে চলে আসে, কিন্তু এখানে এসে তারা দেখে যে এই গাড়িটিকে ড্রাইভ করছে ছোট্ট একটি বাচ্চা।
এদিকে এখনও তাদেরকে গ্রিন ধাওয়া করছে। আর যখনই গ্রিন তাদের গাড়ির অনেকটা কাছে চলে আসে, ঠিক তখনই সে তার গ্যাজেটের সাহায্যে নিমোদের গাড়ির একটি চাকা পাঞ্চার করে দেয়, যার ফলে তাদের গাড়িটি ব্রেক ফেল হয়ে সোজা বিশাল এক সমুদ্রের মধ্যে পড়ে যায়। তবে এখানে পানির স্রোত অনেক বেশি ছিল, যার ফলে সঙ্গে সঙ্গেই তাদের গাড়িটি পানির নিচে চলে আসে। তাই তারা কোনো উপায় না পেয়ে তাদের ম্যাপটির সাহায্যে সেখানে একটি দরজা খুঁজে পায়, ফলে সেই দরজার সাহায্যে তারা অন্য আরেকটি স্বপ্নে চলে আসে। কিন্তু তাদের এখানে পৌঁছানোর আগেই এজেন্ট গ্রিন তার গ্যাজেট ব্যবহার করে এখানে চলে এসেছে। তাই ফিলিপ এবং নিমো যখনই এখানে চলে আসে, ঠিক তখনই গ্রিন তার গ্যাজেট ব্যবহার করে খুব সহজেই তাদের দুজনকে ধরে ফেলে। তবে এবার আর তারা কোনোভাবেই পালাতে পারে না। এরপর যখনই এজেন্ট গ্রিন সেখানে থাকা একটি বেসিনের কল ঘুরিয়ে দেয়, ঠিক তখনই সেই জায়গাটি একটি লিফটে কনভার্ট হয়ে যায়, যেটার মাধ্যমে গ্রিন তাদের দুজনকে সোজা বোসা কোম্পানির হেড অফিসে নিয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই গ্রিন তাদের দুজনকে লকারে ঢুকিয়ে দেয়। তাই নিমো তখন গ্রিনকে অনেক অনুরোধ করে তাদেরকে লকার থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু গ্রিন তাদের কোনো কথাই শোনে না। এরপর ফিলিপ নিমোকে বলে এখানে চিৎকার করে কোনো লাভ নেই, কারণ এখান থেকে চাইলেই কেউ বের হতে পারে না। এরপর ফিলিপ নিমোকে তার ব্যাপারে একটি কথা জানায়। সে বলে যে সে নাকি প্রায় বহুদিন ধরেই স্বপ্নের মধ্যে আটকে আছে, যার ফলে সে এখন নিজের স্বপ্নকেই ভুলে গেছে। তাই সে অনেকদিন ধরে স্বপ্ন থেকে বেরি হতে পারেনি, আর ঠিক এ কারণে সে ম্যাজিক্যাল পার্ল পেতে চায়, যাতে করে সে উইশ করার মাধ্যমে তার নিজের স্বপ্নকে খুঁজে রিয়েল লাইফে ফিরে যেতে পারে। এদিকে যেহেতু ফিলিপ সবসময় বোসা কোম্পানির ওয়ান্টেড লিস্টে থাকত, তাই ফিলিপকে লকারের মধ্যেই বন্দি করে রাখা হয়। কিন্তু নিমোর তো কোনো দোষী ছিল না, সে তো শুধু ফিলিপের সঙ্গে অন্যের স্বপ্নে প্রবেশ করেছে। তাই গ্রিন সমস্ত কিছু বিবেচনা করে নিমোকে লকার থেকে বের করে আনে, আর সে নিমোকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু নিমো তাকে বলে, আমি শুধু আমার বাবার সাথে একবার দেখা করতে চাই, আপনি দয়া করে আমাকে একটি ম্যাজিক পার্ল দিন। তবে গ্রিন তখন নিমোকে মিথ্যে বলে, সে তাকে জানায় যে ম্যাজিক পার্ল নামে কোনো কিছুই নেই, অর্থাৎ সে চাইলেই তার কোনো ইচ্ছে পূরণ করতে পারবে না। একথা বলেই গ্রিন নিমোকে ঘুম থেকে জাগিয়ে দেয়। এতে করে নিমোর অনেক মন খারাপ হয়, আর তার সমস্ত আশা নষ্ট হয়ে যায়। তাই নিমো তখন মন খারাপ করে তার আঙ্কেলের কাছে চলে আসে। তবে তার মন খারাপ দেখে ফিলিপ তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। নিমো তখন তাকে জানায় যে তার বাবার জন্য তার অনেক মন খারাপ লাগছে। তাই ফিলিপ তখন নিমোর মন ভালো করার জন্য তার বাবা পিটারের একটি ভিডিও চালু করে দেয়, আর এই ভিডিওটি ছিল অনেক বছরের পুরনো। তবে এই ভিডিওটির মধ্যে নিমো একটি জিনিস দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এখানে দেখতে পায় যে সে স্বপ্নের মধ্যে যেই ফিলিপকে দেখে, ভিডিওটিতে তার আঙ্কেল ফিলিপ ঠিক সেই গেটআপ পরেছে, অর্থাৎ স্বপ্নের ফিলিপের মতো হুবহু একই ড্রেস পরেছে। নিমো তখন তার আঙ্কেলের কাছে এই ড্রেসটির ব্যাপারে জানতে চায়। তখন তার আঙ্কেল তাকে বলে যে ছোটবেলা থেকেই সে অনেক লাজুক স্বভাবের ছিল, তাই সে আশেপাশের কারো সঙ্গেই তেমন কথা বলতো না, মিশতো না। কিন্তু যখন সে তার ভাই পিটারের সঙ্গে থাকত, তখন সে তার ইচ্ছে মতো গেটআপ চেঞ্জ করত, মানে সে পিটারের সঙ্গে তার আলাদা একটি দুনিয়া তৈরি করেছিল। এটা হলো তার সবচাইতে পছন্দের গেটআপ, অর্থাৎ এটা তার কল্পনারই একটি চরিত্র, যেটা সে তার কল্পনা দিয়েই তৈরি করেছে। তবে তার সবকিছু তো তখন বদলে গিয়েছিল যখন পিটারের জীবনে নিমোর মা এসেছিল। সেই সময় পিটার নিমোর মায়ের সাথেই তার এক আলাদা দুনিয়া তৈরি করেছিল, কিন্তু অন্যদিকে ফিলিপ তার দুনিয়ায় তখন একদম একা হয়ে যায়, আর তার সেই প্রিয় চরিত্র তার জীবন থেকে হারিয়ে যায়। এসব কথা বলতে বলতে ফিলিপ অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। এরপর সে কাঁদতে কাঁদতে নিমোকে বলে, তখন থেকে ভাইয়া আমার কাছ থেকে একদম আলাদা হয়ে গিয়েছিল, তোমার মাকে বিয়ে করে সে একদম সেটেল হয়ে যায়, আর আমি তখন লেগে পড়ি আমার ব্যবসার কাজে, তবে আমি তারপরও তাকে অনেক মিস করতাম। এসব কথা শুনে নিমো তখন তাকে বলে, বাবাও তোমাকে অনেক মিস করেছে আঙ্কেল, আমি প্রতিদিন রাতে যখন ঘুমোতে যেতাম বাবা আমাকে তোমার সেই কল্পনার গল্পগুলো শোনাত, যে তোমরা দুজন মিলে কিভাবে নানা ধরনের অ্যাডভেঞ্চার তৈরি করতে। একথা শুনে ফিলিপ অনেক খুশি হয়। এরপর নিমো ফিলিপের কাছে জানতে চায় আগে সে যেই ক্যারেক্টারের গেটআপ পরত সেই ক্যারেক্টারকে সে কখনো স্বপ্নে দেখেছে কিনা। ফিলিপ তখন তাকে বলে যে একসময় সে প্রতিদিনই তাকে স্বপ্ন দেখত, কিন্তু যখন থেকে পিটার তাকে ছেড়ে চলে গিয়েছে
হয়েছে তখন থেকে আস্তে আস্তে এখন পর্যন্ত সে আর তাকে স্বপ্নে দেখে না, এমনকি এখন নাকি রাতে তার কোনো স্বপ্নই আসে না। হয়তো পিটারের সাথে সাথে সেই ক্যারেক্টারও তাকে ভুলে গিয়েছে। ফিলিপের কথা শুনে নিমো বুঝে যায় যে সে তার স্বপ্নে যেই ফিলিপকে দেখছে সেই ফিলিপই হলো তার আঙ্কেলের ক্যারেক্টার, যে কিনা বহু বছর ধরে স্বপ্নে আটকে আছে, যার ফলে সে তার আঙ্কেলের মধ্যে আর ফিরতে পারছে না। তো এরপর নিমো ফিলিপের কাছ থেকে দরজার এমন একটি চাবি নেয় যেটার সাহায্যে নাকি যে কোনো দরজা খোলা সম্ভব। তো পরের দিন সকালে নিমো আবারও স্কুলের বেসমেন্টে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর এবার সে জেগে ওঠে সেই ময়লার গাড়িতে যেটা ছোট্ট একটি বাচ্চা ড্রাইভ করছিল। এরপর নিমো ঠিক যেভাবে ফিলিপের সঙ্গে এক একটি স্বপ্ন পাড়ি দিচ্ছিল, এবারও ঠিক সেভাবেই সে স্বপ্নগুলো পার হতে থাকে। কারণ এই স্বপ্নগুলোর দরজা কোথায় ছিল সেটা তো সে আগেই জেনেছিল, তাই সে খুব সহজেই হেড অফিসে চলে যায়। আর সে তার আঙ্কেলের কাছ থেকে আনা চাবির সাহায্যে ফিলিপকে খুব সহজেই লকার থেকে বের করে আনে। তবে যখন তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাদেরকে এজেন্ট গ্রিন দেখে ফেলে, কিন্তু নিমো তখন চালাকি করে গ্রিনের হাতে থাকা গ্যাজেটটি নিয়ে নেয়, যেটার সাহায্যে সে উল্টো গ্রিনকে স্ট্যাচু করে দেয়। এরপর ফিলিপ তখন নিমোকে নিয়ে অন্য আরেকটি স্বপ্নে চলে আসে, আর এটা ছিল সম্পূর্ণ বরফের একটি শহর যেখানে আবার বিশাল আকৃতির পাখিও রয়েছে। আর এই স্বপ্নটি যেই ব্যক্তির ছিল সেই ব্যক্তি একটি পাখির উপরে চড়ে তাদেরকে হাই দিচ্ছিল। এসব দেখে নিমো আর ফিলিপ অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে আবারও এজেন্ট গ্রিন চলে আসে। তবে গ্রিনকে তো নিমো স্ট্যাচু করে দিয়েছিল, তাহলে সে কিভাবে এখানে আসলো? আসলে সেই গ্যাজেটের সাহায্যে শুধু কিছু সময়ের জন্যই মানুষকে স্ট্যাচু করে দেয়া যায়। এদিকে গ্রিনকে দেখে ফিলিপ এবং নিমো দুজনেই ভয় পেয়ে যায়, ফলে তারা বিশাল একটি পাখির পিঠে চড়ে কোনোমতে সেখান থেকে উড়ে চলে যায়। এরপর তারা ম্যাপের সাহায্যে এমন একটি জায়গাতে চলে আসে যেটা কিনা ছিল তাদের সফরের শেষ দরজা, মানে এই দরজা পার হলেই তারা ম্যাজিক্যাল পার্ল পেয়ে যাবে। তাই তারা দুজনেই অনেক এক্সাইটেড হয়ে দরজাটিকে পার হয়ে আলাদা এক জায়গায় চলে আসে, যেখানে তাদের সামনে বিশাল এক সমুদ্র ছিল। তো এখানে এসে নিমো ফিলিপকে বলে, আমি তোমার আসল পরিচয় সম্পর্কে জানি, বাস্তব দুনিয়াতে তুমি আমার আঙ্কেল ফিলিপ, আর সেখানে তুমি অনেক বড় একটি ডোরলক কোম্পানির ওনার। তো নিমো এখানে ফিলিপকে সবকিছু খুলে বলছিল, কিন্তু ঠিক তখনই নিমোর ঘুম ভেঙে যায়, কারণ নিমোকে তার স্কুলের টিচার ডেকে তুলেছে। আসলে তার টিচার এটা জেনে গিয়েছে যে নিমো প্রতিদিন বেসমেন্টে এসে ঘুমিয়ে থাকে, তাই টিচার তখন নিমোর আঙ্কেলের কাছে নিমোর ব্যাপারে কমপ্লেন জানায়। এতে তার আঙ্কেল কিছুটা রেগে যায়, আর সে বাড়িতে এসে নিমোকে একটু শাসন করে। তবে নিমো এতে তার মনে অনেক কষ্ট পেয়েছিল, তাই সে তখন তার রুমের মধ্যে চুপচাপ বসে থাকে। কিন্তু ঠিক তখনই সে একটি লাইট হাউসের ছবি দেখতে পায়, এতে করে তখন নিমোর তাদের লাইট হাউসের কথা মনে পড়ে, যেখানে সে তার বাবার সঙ্গে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে। তাই নিমো তার আঙ্কেলের উপর অভিমান করে তখনই সে তাদের লাইট হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে বাহিরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু নিমোর এতে কোনো কিছুই যায় আসে না। তো এরপর নিমো নদীর কিনারায় এসে একটি বোটে ওঠে, আর সে তাদের পুরনো সেই লাইট হাউসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাতের বেলা ফিলিপ নিমোকে সরি বলতে এসেছিল, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে যে নিমো তাদের বাড়িতে নেই। এতে ফিলিপ অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ বাহিরেও তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই নিমোকে খোঁজার জন্য সে পুলিশকে ফোন করে। অন্যদিকে আবার নদীতে প্রচুর পরিমাণে তুফান শুরু হয়েছে, আর বাতাসের কারণে নদীর স্রোত বেড়ে যাওয়ায় নিমো সেখানে তার মাথায় আঘাত পায়, ফলে সঙ্গে সঙ্গে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন নিমো তার চোখ খোলে তখন সে নিজেকে পানির নিচে দেখতে পায়, অর্থাৎ নিমো এখন তার স্বপ্নের দুনিয়াতে চলে এসেছে। তো কিছুক্ষণ পর সেখানে নিমো একটি ঢালু রাস্তা দেখতে পায় যেটা সোজা নিচের দিকে চলে গিয়েছে, আর যখন নিমো সেই রাস্তার একদম শেষ প্রান্তে চলে আসে তখন সে সেখানে কিছু জ্বলন্ত মুক্ত দেখতে পায় যেটা পানির নিচে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। এতে নিমো বুঝতে পারে যে এটাই হয়তো সেই ম্যাজিক্যাল পার্ল যেটার সাহায্যে সে তার ইচ্ছে পূরণ করতে পারবে। তো নিমো তখন সেখান থেকে মুক্ত নেয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত সেই পর্যন্ত পৌঁছচ্ছিল না। তাই নিমো তার পিকটিকে একটি রশির সাহায্যে বেঁধে তার পিগের মাধ্যমে সেখান থেকে একটি মুক্ত নিয়ে আসে, কিন্তু এমন সময় সেখানে আবারও সেই রাক্ষসটি চলে আসে যেটা সবসময় নিমোর পিছু করে। তবে যখনই রাক্ষসটি নিমোর উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ফিলিপ এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে তখনও সেই রাক্ষস তাদের পিছু করছিল, কিন্তু তারা কোনো মতে পানি থেকে বাহির
বাহিরে বেরিয়ে আসে আর তারা সেখান থেকে উড়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সেই রাক্ষসটি তাদের প্লেনের সঙ্গে একদম লেগে যায়। নিময়েতে প্রচণ্ড ভয় পাচ্ছিল, তবে ফিলিপ কোনো মতে তাদের জাহাজটিকে সেই জায়গাতে আটকে দেয় যেই দরজাগুলো দিয়ে তারা এখানে এসেছিল। ফিলিপ তখন নিমুকে নিয়ে ধাপে ধাপে সেই সমস্ত স্বপ্নগুলো পার হতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই স্বপ্নে চলে আসে যেখানে ডান্স পার্টি হচ্ছিল। কিন্তু এখানে তাদের পিছু করতে করতে আবারও সেই রাক্ষসটি চলে আসে, তবে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে তাদের নিজেদের স্বপ্নে পৌঁছানোর শেষ দরজায় চলে আসে। কিন্তু সেই দরজাটি পার হওয়ার সময় নিমোর হাত থেকে তার মুক্তটি পড়ে গিয়েছিল, তাই ফিলিপ তখন দৌড়ে সেই মুক্তটিকে আনতে যায়, কারণ এটা ছাড়া তো নিমো তার বাবাকে দেখতে পাবে না। তবে মুক্তটি আনতে গেলে সেই রাক্ষসটি তাকে ধরে ফেলে আর সে তাকে সেখানে মেরে ফেলার চেষ্টা করছিল, তবে তার আগেই ফিলিপ মুক্তটিকে নিমোর দিকে ছুড়ে মারে। এদিকে যেহেতু তারা এখন অন্য আরেকজনের স্বপ্নে ছিল, তাই রাক্ষসটি যদি এখানে ফিলিপকে মেরে ফেলে তাহলে বাস্তব দুনিয়াতেও ফিলিপ মারা যাবে। অন্যদিকে আমরা নিমোর আঙ্কেল ফিলিপকে দেখতে পাই যে কিনা পুলিশ নিয়ে নিমোকে খুঁজে বেড়াচ্ছে। তবে স্বপ্নে যেহেতু তার উপর আক্রমণ করা হচ্ছে তাই এখানে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে স্বপ্নের ভেতর নিমো মুক্তটি হাতে চেপে ধরে এটা উইশ করে যে রাক্ষসটি যেন ফিলিপের কোনো ক্ষতি করতে না পারে, এমনকি ফিলিপ যেন তার নিজের স্বপ্নেই ফিরে যেতে পারে। একথা বলার সাথে সাথেই ফিলিপ সেখান থেকে গায়েব হয়ে যায় আর সে তার নিজের শরীরের সাথেই মিশে যায়, যার ফলে বাস্তব দুনিয়াতেও নিমোর আঙ্কেল একদম ঠিক হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরেই তারা সেখানে একটি বোট দেখতে পায় যেখানে নিমো ছিল, তবে স্রোতের কারণে নিমো তখন পানিতে পড়ে যায় আর ফিলিপ এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই নিমোকে উপরে তুলে আনে। অন্যদিকে স্বপ্নের দুনিয়াতে নিমো কোনো মতে সেই দরজা দিয়ে তার নিজের স্বপ্নে চলে আসে, তবে এখন তার কাছে উইশ করার মতো আর কোনো মুক্ত ছিল না, অর্থাৎ সে চাইলেও এখন আর তার বাবার সঙ্গে দেখা করতে পারবে না। তাই এতে নিমোর অনেক মন খারাপ হয়। এরপর নিমো তার প্রিয় পিকটিকে কোলে নেয় আর যখন তার পিকটি একটু ঝাঁকি দিয়ে ওঠে তখনই তার নাক দিয়ে আরও একটি মুক্ত বের হয়, মানে যখন পিকটি মুক্ত তুলছিল তখন তার নাকের ভেতর একটি মুক্ত ঢুকে গিয়েছিল। তো নিমো এই মুক্তটিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে তার বাবাকে দেখার উইশ করে। এর কিছুক্ষণ পরেই সেখানে থাকা লাইট হাউসের মধ্য থেকে নিমোর বাবা পিটার বেরিয়ে আসে। নিমো তখন তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন তখন লাইট হাউসের ভেতরে একে অপরের সঙ্গে অনেক সময় কাটায় আর নিমো তার বাবাকে স্লাম্বারল্যান্ডের সমস্ত ঘটনাগুলো শোনায় যে সে স্লাম্বারল্যান্ডের কোথায় কোথায় গিয়েছিল আর এই পুরো সফরে তার সাথে কী কী ঘটেছিল। এভাবে তারা বাবা মেয়ে লাইট হাউসের ভেতর অনেক মজা করে, এমনকি পিটার নিমোকে ঠিক আগের মতো করেই গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তবে যখন নিমো ঘুম থেকে ওঠে তখন পিটার তাকে স্বপ্ন থেকে জেগে উঠতে বলে, কিন্তু নিমো এখান থেকে আর যেতে চায় না, সে তো তার বাবার সঙ্গেই থাকতে চায়। কিন্তু পিটার এখানে নিমোকে বোঝায় যে এটা বাস্তব নয়, বরং এটা স্বপ্ন। এখানে পিটার নিমোকে বলে, মৃত্যু আমাদের জীবনেরই একটি অংশ, তাই আজ না হয় কাল আমরা সবাই মারা যাব, আর এ কারণেই যদি কোনো প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় তাকে নিয়ে মন খারাপ করতে নেই, বরং বর্তমানে তোমার কাছে যা আছে সেটা নিয়েই তোমাকে বাঁচতে হবে আর জীবনকে আবারও নতুন করে সাজিয়ে তুলতে হবে। তোমার ফিলিপ আঙ্কেল তোমাকে অনেক ভালোবাসে, ঠিক যেমনটা আমি তোমাকে বেসেছি। এখন থেকে ফিলিপই তোমার বাবা, যাও ফিলিপের সঙ্গে নতুন করে জীবন শুরু করো। এই বলেই পিটার নিমোর কপালে একটি চুমু দিয়ে নিমোকে তার স্বপ্ন থেকে জাগিয়ে দেয়, ফলে বাস্তব দুনিয়াতে নিমোর জ্ঞান ফিরে আসে। এতে যেন ফিলিপ তার মধ্যে প্রাণ ফিরে পায়। ফিলিপ আসলে সত্যি সত্যি নিমোকে প্রচণ্ড ভালোবাসে আর সে নিমোকে নিজের মেয়েই মনে করে। তাই নিমোর যখন জ্ঞান ফিরছিল না তখন সে একদম অস্থির হয়ে পড়েছিল। তো ফিলিপ এখানে নিমোকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে ফেলে। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন কেটে যায়। এরপর আমরা নিমোকে তার স্কুলে দেখতে পাই। নিমো এখন স্বাভাবিকভাবেই তার জীবনযাপন করছে। তার বাবা তাকে যেই কথাগুলো বলেছে নিমো সেই সমস্ত কথাগুলো পালন করে যাচ্ছে, এমনকি সে এখন ফিলিপকেই বাবা বলে ডাকে। আর ফিলিপও এখন নিমোর সঙ্গে অনেক ফ্রি হয়ে গিয়েছে। এমনকি পিটার যেভাবে নিমোর খেয়াল রাখত ফিলিপও আস্তে আস্তে সেগুলো শিখে গিয়েছে। তাই সে পিটারের মতো প্রায় সময় নিমোকে নিয়ে ঘুরতে যায়। সে নিমোকে কখনোই তার বাবার অভাব বুঝতে দেয় না। এভাবেই তারা দুজন মিলে একে অপরের জীবনকে আরো অনেক বেশি রঙিন করে তোলে।